আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? Adobe Photoshop Basic to Advanced Pro টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন কিছু দেখব যেটা আসলে মানে একটা প্রজেক্ট, ছোট প্রজেক্ট, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রজেক্টগুলো আসলে কিভাবে করা হয়। তো প্রথমত আপনাকে ক্লায়েন্ট একটা আজকে ব্যানার ডিজাইন দেখব আমরা। তো ব্যানারটা কিভাবে আপনার প্রফেশনালি কাজ করা হয় ক্লায়েন্টের জন্য বা ফ্রিল্যান্সিংয়ের জন্য আমরা কিভাবে কাজ করি সেটা নিয়ে একটু কথা বলবো। দেন আমরা ডাইরেক্ট প্রজেক্টে চলে যাব। সো আপনি প্রথমে তো আপনাকে ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিবে যে এই দরকারের জন্য প্রজেক্টটা লাগবে। সো আমি প্রথমে ফটোশপে যাচ্ছি, আপনাদের কিছু ডিজাইন দেখাই। যদি বলে যে কর্পোরেটের জন্য, কর্পোরেট টাইপের জন্য একটা ব্যানার ডিজাইন দরকার, সো একটা এক্সাম্পল দিবে। মনে করুন যে এরকম এটা একটা প্রিমিয়াম একটা ব্যানার। সো আপনাকে বললো যে আমার এই ধরনের ব্যানার দরকার বা আমার এই ধরনের ব্যানার দরকার বা এই ধরনের ব্যানার দরকার, সরি এটা তো ব্যানার না, এই যে এই ধরনের ব্যানার দরকার। তো যেটাই হোক, আপনি প্রথমে যেটা করবেন গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে আপনি দেখবেন যে অন্যান্য ব্যানারগুলা ওই কর্পোরেট ডিজাইন হোক বা আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে সেক্টরে ফাইন্যান্স ব্যানার হোক বা আপনার এজেন্সি ব্যানার হোক, যে ব্যানারই হোক না কেন সেই ধরনের ব্যানারগুলো এক্সাম্পল দেখবেন। এবং আপনাকে কিন্তু ক্লায়েন্ট কিন্তু টেক্সটগুলো কিন্তু দিয়ে দিবে। যেরকম এখানে কিন্তু টেক্সট দেখতে পাচ্ছেন আপনি, এই টেক্সটগুলো কিন্তু আপনাকে সে প্রোভাইড করবে যে এই টেক্সটগুলো কী হবে এবং কি বসবে। ডিজাইনটা কিন্তু আপনার হবে, কিন্তু বাদবাকি কন্টেন্ট কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আমরা আজকে একটা বেসিক ডিজাইন দেখব ব্যানারটা, একটা স্ট্যান্ডার্ড একটা ব্যানার, এটা একটা স্ট্যান্ডার্ড ব্যানার, এই ব্যানারটা আজকে দেখব। তো এছাড়াও কিন্তু এখানে ব্যানার কিন্তু আমি একটু বেশি রেখেছি আপনাদেরকে সুবিধার জন্য, আপনারা প্র্যাকটিস করতে পারবেন, আপনারা এই জন্য কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। তো আমি চলে যাচ্ছি ফটোশপে, চলে যাচ্ছি, এটা কেটে দিয়ে ফটোশপে যাই। ফটোশপে এসে আমি একটা ফাইল ওপেন করি, এই ব্যানারটা ওপেন করতেছি আমি। তো একটু জুম করলাম, কন্ট্রোল প্লাস মেরে এটাকে লেয়ার করে দিচ্ছি আমি। আচ্ছা, সো এই ধরনের ব্যানার আসলে $20 থেকে $30 ইভেন $50 পর্যন্ত কিন্তু পাওয়া যায় যদি আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন। তো এইটা সিম্পল ব্যানারটা কীভাবে করা হয়েছে প্রফেশনালি যখন আপনাকে দেখাবো তখন আপনি বুঝতে পারবেন। অনেক কিছুই আসবে, যে সকল টুলস দেখানো হয়েছে ওই সকল টুলসের দিয়েই কিন্তু এই কাজটা দেখানো হবে। তো চলুন আমরা দেখি। আমরা চলে যাবো হচ্ছে একটা ফাইল নিব। এটা আসলে মেজারমেন্ট কেমন, আমি মনে করুন এটা ওয়েবসাইটের জন্য না, আমি এটা ধরে নিচ্ছি যে এটা একটা ফেসবুক কভার ব্যানার। সো ফেসবুক কভার সাইজ কত হবে? ক্লায়েন্ট যখন আপনি কাজ করবেন তখন কিন্তু তারা আপনাকে ডাইমেনশন, দ্যাট মিনস ব্যানারের সাইজটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। মনে করুন আপনাকে ফেসবুক কভারের জন্য বলুন, তো আপনি ফেসবুক কভার সাইজটা গুগলে সার্চ করবেন, সার্চ করে আপনি দেখতে পারবেন এখানে, এতে দেখুন জেপিজি আপনার 851 হচ্ছে উইডথ আর 315 হচ্ছে আপনার টল, লম্বা। তো আমি এখান থেকে একটা ফাইল নিচ্ছি, 815 উইথ হাইট হচ্ছে 315, আপনার রেজলিউশন নিলাম 150, দেন ওকে, এটাকে ট্যাপ করে দিচ্ছি আমি। সো এখন একটু জুম করে নিলাম, জুম করে নিয়ে কাজ করব, এটাকে একটু লেয়ার করে দিচ্ছি আমি। আচ্ছা, তো এবার চলে আসি এখানে। প্রথমত আমরা এই স্ট্রাকচারটা করব, এই যে ব্ল্যাক কালার যেটা লম্বা রয়েছে এটা করব আমরা। এটা করার জন্য আমি এখান থেকে পেন টুল নিব, আমি পেন টুল নিচ্ছি, এখান থেকে ব্ল্যাক কালার আমি দিয়ে দিলাম। এখানে ফিল কালারের মধ্যে ব্ল্যাক দিয়ে দিবেন আপনি। ব্ল্যাক দেওয়ার পরে তারপরে যেটা করবেন, আমি এখান থেকে প্রপার একটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে যেটা করবে এখানে স্ট্রোক নান থাকবে আর এখানে শেপ থাকবে, কিন্তু শেপটা আসলে থাকবে। মনে করেন দেখুন এখানে কালার দিলে কি হচ্ছে, আমি যখনই কোনো ডিজাইন করবো এটা কালার নেবে। সো আমি যেটা চাচ্ছি যে প্রথম অবস্থায় এটা কালারটা না দিই, তো আপাততর জন্য নান রাখছি আমি আপনাদের বোঝানোর জন্য। সো আমি এখান থেকে আমি মনে করুন যে একটা নিব। সো আমি এখানে একটা ক্লিক দিলাম, শিফট ধরে আমি আবার এখানে ক্লিক দিব, তাহলে স্ট্রেইট হবে। আবার শিফট ধরে আমি এখানে একটা ক্লিক দিব, একদম স্ট্রেইট হবে। আবার শিফট ধরে আমি এখানে একটা ক্লিক দিব, আবার শিফট ধরে আমি এখানে একটা ক্লিক দিব, আবার শিফট ধরে আমি কিন্তু শিফট ধরে শিফট এখনো ছাড়িনি আমি। এখানে মনে করুন আমি এখানে একটা ক্লিক দিলাম শিফট ধরে, দেন এখানে ক্লিক করব। এখন শিফটটা ছেড়ে দিতে হবে আপনাকে। আমি এখানে শিফট ছেড়ে এখান থেকে শুরু করেছিলাম, এখানে এসে শেষ। সো এটা হলো। এখন আমি কালার দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক। দেখুন এখন কিন্তু ব্ল্যাক কালারটা আমি দিয়ে দিলাম, মুভ টুলে ক্লিক করি, এই দেখুন এটা কিন্তু শেপটা কিন্তু হয়ে গেল। আমি একটু এখানে আসি, দেখুন এখানে কিন্তু এরকমই গ্যাপ রয়েছে, এইভাবেই কিন্তু ডিজাইনটা রয়েছে। এটা একটু চিকন, আমারটা মনে হয় একটু মোটা হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, এবার আসি হচ্ছে এইটা করব আমরা, দেন এইটা করব, তাহলেই আমাদের হয়ে যাবে। সো আমি এইটা করার জন্য যেটা করব, রেক্টেঙ্গেলে আসবো, আসার পরে এখান থেকে আমি একটা অরেঞ্জ কালার আমি নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে ধরুন ড্র্যাগ করে আমি দেখুন এটা নিচ্ছি, ওকে আমি নিলাম। এখন এটাকে একটু সরাই রাখি, মানে আমি চাচ্ছিলাম মেজারমেন্টটা সমান হবে, দেখুন এইটা এইটা সমান হবে। কত গ্যাপ রাখবো? এই দেখুন এইটুক গ্যাপ আমি রাখবো, সরি এইটুক গ্যাপ রাখবো, এই জন্য আমি এভাবে নিয়েছি। সো এখন যেটা করব, আমি কন্ট্রোল টি মারবো। কন্ট্রোল টি মারার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার, আপনি এডিটে এসে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করবেন। এই দেখুন সব কিছু সিলেক্ট হয়ে গেল। এটা থাকা মানে হচ্ছে আপনি যে কোনোভাবে বড়ো ছোটো করতে পারবেন, আপনি এদিক সেদিক করতে পারবেন। আন্ডু মেরে দিলাম, সো আপনি এভাবে বড়ো ছোটো করতে পারবেন, বিভিন্ন সাইজে করতে পারবেন। সো আমি এখন যেটা করব, এটাকে এক কর্নার ধরবো, আমি কন্ট্রোল দিয়ে চেপে ধরলাম, ধরে শিফট ধরে আমি দেখুন এটাকে চাপাচ্ছি, খেয়াল করুন, এই দেখুন চাপালাম। হ্যাঁ, এখন কিন্তু সমান হয়ে গেছে, এখন ছেড়ে দেবো আমি। আচ্ছা আবার একটু আপনাদেরকে বোঝাই দিই, আন্ডু মেরে, আচ্ছা আন্ডু মেরে আবার একটু বোঝাই দিচ্ছি আপনাদেরকে আমি, আগের অবস্থায় গিয়ে আবার একটু দেখাই আপনাদেরকে। কন্ট্রোল টি মারলাম শর্টকাট, আর না হলে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম, দেন এখান থেকে কন্ট্রোল থেকে ধরুন, ধরে এইভাবে ড্র্যাগ করুন, করে এই যে দেখুন আমি স্ট্রেট করলাম, এই যে স্ট্রেট আসছে। আর এখানে দেখুন 37.4, 37.2, 37.2 ফোরটাই হবে আসলে, ওকে এই 37.2 ছেড়ে দিলাম, তাহলে 37.2। এবার এখানে কন্ট্রোল দিয়ে ধরবো, এবার এখান থেকে আসবে 37.2, এই দেখুন 37.2 এটাও আছে। সো আমি এটাতে টিক দিলাম, ওকে ডান। এটা একটু আরও আসবে, সো এইটা যেরকম আসলো আমি এটা কন্ট্রোল টি মেরে 37.-34.5, সো এইটা -34.5, এই যে -34.5, এই যে ঠিক আছে, -34.5 ঠিক আছে, ওকে খেয়াল করুন। এখন এটা একটু লম্বা করতে হবে, কন্ট্রোল টি মেরে একটু ছোট একটু লম্বা, ওকে। এটা দেখুন এরকম কিন্তু শেপ তৈরি হয়ে গেছে, খেয়াল করুন এরকম শেপ তৈরি হয়ে গেছে। আচ্ছা এখন দেখুন সব ঠিক আছে। এখন যেটা করব আমি, এখন এই যে এই লাইনটা অ্যাড করে দেব। এই লাইনটা অ্যাড করার জন্য যেটা করতে হবে, আমি আবার রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে এই কালার এখান থেকে আমি এরকম পাতলা একটা লাইন দিয়ে দিলাম, এবং এইটাকে আমি মুভ টুল দিয়ে এটাকে ধরে একটু ভিতরে নিয়ে যাচ্ছি। এই দেখুন ঠিক আছে, পাতলা লাইন কিন্তু অ্যাড হয়ে গেল, তিনটার কিন্তু আলাদা লেয়ার অটোমেটিক তৈরি হয়েছে, ওকে ফাইন। এখন আবার এখানে আসি, আর কি রয়েছে, এখানে একটা রেক্টেঙ্গেল দিতে হবে। সো আমি আরেকটা রেক্টেঙ্গেল নিচ্ছি আমি, এবার ব্ল্যাক কালারের রেক্টেঙ্গেল নিব আমি। আর কতটুকু স্পেস খালি রাখা হয়েছে এখানে, এখানে দেখুন স্পেস খালি, এখানে দেখুন স্পেস খালি আছে। সো সেই হিসাবে আমাকে কাজ করতে হবে। সো আমি এখান থেকে এই যে দেখুন এখান থেকে আমি, ওকে এটা একটা নিলাম, এটা ব্ল্যাক কালার হবে। সো ব্ল্যাক নিলাম, মুভ টুলে ক্লিক দিলাম, এটা সিলেক্ট করে একটু নিচে নামাই, হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে। এবার একটু খেয়াল করুন এখানে 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 কিন্তু একটা কার্ভ হবে, এই যে দেখুন এখানে কিন্তু একটা কার্ভ হবে। সো এই কার্ভটা আসলে আমি যেটা করতে চাই পেন টুল দিয়ে আমি তৈরি করব। সো পেন টুল দিয়ে যদি আমি তৈরি করতে চাই, পেন টুলে ক্লিক দিব, শেপ থাকবে এরকম, কিন্তু এইটা একটু এটা গ্যাপটা একটু দেখতে হবে মেজারমেন্টটা ঠিক আছে নাকি। সো মেজারমেন্টটা ঠিক আছে, সমস্যা নেই, এখান থেকে এই পর্যন্ত আসবে। সো আর নিচে যেটা দেখি, নিচে আরেকটু দেখে নিই, এই পর্যন্ত কিন্তু গেছে, এই পর্যন্ত গেছে, ওকে ফাইন। সো এখানে একটা ক্লিক, সরি এখানে একটা মানে যেটা এটা সিলেকশনটা সরায়, এখানে একটা ক্লিক থেকে এখানে একটা ক্লিক, সমান সমান হবে, এখানে একটা ক্লিক, ওকে ফাইন। দেন এখানে একটা ক্লিক, দেন এখানে, দেন এখানে, ওকে। দেন মুভ টুলে ক্লিক দেই, এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে, ওকে। তো এটা কিন্তু হয়ে গেল। এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে এখন লেখার কাজ আমাদের শেপ তৈরি। এখন বিল্ডিংটাও নিয়ে আসতে পারি আমি, ফাইল থেকে ওপেন থেকে আমি মনে করুন যে আমি এই বিল্ডিংটা আমি নিয়ে যাব, এই বিল্ডিংটা আমি নিয়ে যাব। সো এটাকে আমি ধরে আমি এখানে ছেড়ে দিচ্ছি, বিল্ডিংটা অনেক বড়, এই লেয়ারটাকে এখানে আসছে, এটাকে ধরে উপরে নিয়ে আসি। এখন এখানে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করি, এখন এটাকে ছোট করি, জুম কমাই, এক কর্নার ধরে শিফট আর অল্টার ধরে ছোট করতেছি, শিফট আর অল্টার ধরে ছোট করতেছি। কত বড় লাগবে আপনি সেই হিসাবে নিয়ে নেবেন। আমি শিফট আর অল্টার ধরে ছোট করলাম, ওকে ওকে। সো এখানে দেখি এখানে বিল্ডিংটা এইরকম, ওকে। সো আবার করতে হবে, শিফট আর অল্টার ধরে ছোট করি, কন্ট্রোল দিয়ে মেরে এটাকে নিয়ে আসি, আরও ছোট করতে হবে, বিল্ডিংটা অনেক বড় হয়ে গেছে। সো এখানে নিয়ে আসলাম। ওকে, মনে করুন এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন এন্টার দিলাম। এই বাড়তিটা আমি কেটে দেবো। এটা কেটে দেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নেব, যে রেক্টেঙ্গেল মার্কি টুল নিয়ে এইটুকটা সিলেক্ট করে আমি জাস্ট ডিলিট বাটনে প্রেস করব, কিন্তু এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়। এখন জাস্ট ডিলিট। ওকে, আর এই লেয়ারটাকে আমি উপরে দিব। মুভ টুলে ক্লিক করলাম, লেয়ার সিলেক্ট হলো, এখানে নিয়ে আসলাম এটার উপরে। এটাও তাই হবে, এটাও তাই হবে, এইটাও যাবে হচ্ছে উপরে। ওকে, সো এখন দেখেন তাহলে বিল্ডিংটাও সেট হয়ে গেল। আর এখানে কিন্তু একটু ডাউন হবে বিল্ডিংটা। ওকে, হ্যাঁ একটু ডাউন, ঠিক আছে। এখন এটা কিন্তু কাটা পড়বে, এটা পরে কাটতেছি আমরা, আগে আমরা লেখাগুলো কমপ্লিট করে নিই। এখানে আসি, এখানে এসে এই যে দেখেন কর্পোরেট ব্যানারটা লিখে দিই, একটু কর্পোরেট ব্যানার। সো টাইপ টুলে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর ফন্ট সাইজ অনেক বড়, আমরা এখানে 36 নিচ্ছি। এখান থেকে আমি দিচ্ছি কর্পোরেট ব্যানার, এখানে ফন্ট সাইজ নিচ্ছি আমি ওপেন সান্স, আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো নেবেন। এখানে আমি দেখি হচ্ছে কর্পোরেট, লিখলাম। কর্পোরেট লিখে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে ছোটো বড়ো করি, ইজি হয় জিনিসটা। কন্ট্রোল টি মেরে আমি আপনাদেরকে শর্টকাট শর্টকাটও বলে দিচ্ছি, ম্যানুয়ালও বলে দিচ্ছি। কর্পোরেট লিখলাম, এখন এটাকেই কপি করব, বা এটাকেই আমি অল্টার ধরে আমি এভাবে কপি করলাম, অল্টার ধরে টেনে আনলাম, টাইপ টুলে ক্লিক দিলাম, এটার উপরেই লিখবো হচ্ছে ব্যানার, কর্পোরেট ব্যানার, তাই তো লেখা আছে এখানে কর্পোরেট ব্যানার। ওকে, সো এই ব্যানারটা হবে বোল্ড, এই লেখাটা ব্যানারটা সিলেক্ট করে এখান থেকে করে দেবো হচ্ছে বোল্ড। আর এখানে আসবো, ওই যে এতে আসবো, এতে এসে এখানে যে মাইনাসটা আছে এটা বাড়াই দিয়ে করে দেবো 100, 100 যদি না হয় করে দেবো 200, 200 যদি না হয় করে দেবো হচ্ছে 250, মানে স্পেস দিচ্ছি, এটার মধ্যে স্পেস দিচ্ছি, 270 দিয়ে দিই। ওকে, হয়ে গেল। আর এটার কালার হবে কালো, তো এটা সিলেক্ট করে এখান থেকে আপনি কালো কালার দিয়ে দিতে পারেন। আর এটা সিলেক্ট করব এখন মুভ টুল দিয়ে, এটা সিলেক্ট করব, করে কালার হবে এইটা। সো টাইপ টুলে আসলাম, আসার পর এখানে ক্লিক দিলাম, এটার উপরে ক্লিক দিব, দেখুন তাহলে আই ড্রপার চলে আসবে। এখানে ক্লিক দিলে দেখুন এটা কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেল, দেন ওকে দিয়ে দিব। সো খুবই সিম্পল। আমি আবার এখানে আসছি, এখানে দেখেন আরেকটা টেক্সট আছে, টেক্সট জিডিএস হেয়ার, এটা দেওয়াটা খুব জরুরি না, তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য দেখাই দিতে পারি। সো আমি কর্পোরেটটাকে আরেকবার একটু কপি করি, ডুপ্লিকেট লেয়ার করে দিচ্ছি আমি, ডুপ্লিকেট লেয়ার। আচ্ছা, লেয়ার করে আমি এটাকে নিচে নিয়ে আসি, শিফট ধরে। এখন এটার উপরেই আমি লিখব টেক্সট জিডিএস, যেটাই থাকুক না কেন। এটা ফন্ট সাইজটা কমাই দিই, সিলেক্ট করে ফন্ট সাইজ করে দেবো 12, করে দিচ্ছি 11। এটার কালার হবে একটু ধূসর কালার। ওকে, আরও একটু ফন্ট সাইজ ছোটো হবে, 10 দিয়ে দিলাম। আর এখানে এতে আসবো, এসে এখানে দিয়ে দিব 500। ওকে, সো এটা 500 দিয়েও হচ্ছে না, সো আমি এটাকে 800 দিই, সরি 800 কেটে দিয়ে 800 দিচ্ছি, বা 700 দিই। ওকে, হচ্ছে না, তাহলে কন্ট্রোল টি মারি, টি মেরে এটাকে আমি টেনে দিচ্ছি, এটাকে একটু উপরে নিয়ে যাই। ওকে, এন্টার দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এটা আরও ছোটো করা যাবে, এটা খুব ইজি, আপনি করে নিন, কোনো সমস্যা নেই এতে। এবার এখানে আসি, আর কি লেখা আছে খেয়াল করুন। এখানে একটা ওয়েবসাইট, এটা আপনারা পারবেন আমি জানি, এখানে লেখাটাও আপনারা পারবেন আমি জানি। আমি এই লেখাটা, এটাকেই কপি করি, অল্টার ধরে কপি করতেছি আমি, করে এখানে নিয়ে আসতেছি। লেখাটা কিন্তু আসছে কিন্তু নিচে, এটাকে ধরে উপরে করে দেন, দেখুন লেখাটা কিন্তু উপরে চলে আসছে, উপরে চলে আসছে। এখন এটার কালারটা চেঞ্জ করার জন্য কালার ওভারলে থেকে চেঞ্জ করতে পারি আমরা, হোয়াইট কালার দিয়ে দিতে পারি। এখান থেকে ক্লিক করেন, এখানে ড্র্যাগ করে দেখুন হোয়াইট। ওকে, এখন যে কাজটা হচ্ছে, এখানে কিন্তু কাটা পড়বে, এখানে কাটা পড়বে, এখানে কাটা পড়বে। সো এখানে আসি, দেখুন এখানে কাটা পড়ছে, এখানেও কাটা পড়ছে, এখানেও কাটা পড়ছে। সো এই কাটাকাটি জিনিসটা আসলে এই কালোটার মধ্যে কিন্তু কাটা পড়ছে। সো আমি কালোটা যখন ক্লিক করব মুভ টুল দিয়ে, দেখুন এটা কিন্তু এখানে কিন্তু শেপ হচ্ছে, কিন্তু এটা কিন্তু এখন রেক্টেঙ্গেল আকারে আছে। শেপ রেক্টেঙ্গেল আপনার রাস্টারাইজ জিনিসটা ফটোশপের আপনাকে বুঝতে হবে। ফেসবুক ফটোশপে যেটা হচ্ছে রাস্টারাইজ বেস কাজ হয়। আপনি রেক্টেঙ্গেল আর রাস্টারাইজের মধ্যে ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে, যে দ্যাট মিনস আমি যদি মনে করুন যে আমি এখানে যদি এটাকে কাটতে চাই, তাহলে আমাকে এটাকে রাস্টারাইজ করতে হবে। আর বর্তমানে এটা কিন্তু রেক্টেঙ্গেল আকারে আছে। সো রাস্টারাইজ কখন করতে হবে, যদি আপনি কোনো কিছু কাটতে চান, যেরকম যদি আমি এইটাকে এখন কাটবো, এটাকে যদি আমি কাটতে চাই, তাহলে আমাকে এই যে এই শেপটা, যেরকম যে দেখুন এটাকে আমি রাস্টারাইজ করব। রাস্টারাইজ কীভাবে করব, রাইট ক্লিক করবেন, রাস্টারাইজ লেয়ার। আর রাস্টারাইজ সবসময় শেষে করতে হয়। আর যখনই রাস্টারাইজ হয়ে যাবে আপনি দেখবেন যে আপনি, আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে, এই যে এটা কিন্তু আপনার থাম্বনেইলের মতো হয়ে গেছে, দেখছেন থাম্বনেইলের মতো হয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে চারকোনার যে ডট আছে, এই যে এটা কিন্তু আর নেই, বড় করে দেখাচ্ছি আপনাকে, এই যে চারকোনার চারটা ডট আছে রেক্টেঙ্গেলের আইকন, এটা কিন্তু আর নেই। যখনই আপনি এটাকে মানে রাস্টারাইজ করবেন এই ডটগুলো থাকবে না, তখন শুধুমাত্র এই যে থাম্বনেইল থাকবে একটা ছোট্ট আকারে। ওকে, এখন কাটবো কীভাবে? কাটার অনেক সুবিধা আছে, অনেক ওয়ে আছে। আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিন, রেক্টেঙ্গেল দিয়ে এভাবে আপনি ড্র্যাগ করেন, ড্র্যাগ করে আপনি ফ্রি ট্রান্সফর্মে যান, ফ্রি ট্রান্সফর্ম এটাকে রোটেট করেন, যেহেতু আমরা ব্যাকা কাটবো আর কি, কাটবোটা হচ্ছে ব্যাকা। সো এখানে আসি, এটাকে একটু লম্বা করতে হবে, আমি এখানে আসি, একটু বড় করে দিচ্ছি আপনাদেরকে সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এই যে দেখুন এখন কিন্তু আমি এখানে কাটবো, এখানে কিন্তু আমি কাটবো। সো আমি যদি এখন এখানে কাটতে চাই, সো আমাকে যেটা করতে হবে, এখন যেটা করব, এখান থেকে আমি এটাকে জাস্ট এই ফ্রি ট্রান্সফর্মটা সরানোর জন্য এখানে টিক দিয়ে দিচ্ছি, আমি টিক দিয়ে ইয়েস করে দিচ্ছি, আমি করে দিয়ে আমি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, কন্ট্রোল ধরে এই যে এই লেয়ারটা যেটা আমি লম্বা লাইনটা নিলাম, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটা সিলেকশন কিন্তু আসছে, একটা সিলেকশন কিন্তু চলে আসছে। এই যে সিলেকশনটা আসছে, এই সিলেকশনের মাধ্যমেই এখন আমি এটাকে হাইড করে দিব। তাহলে এই সিলেকশনটা চলে গেল, মানে কালার চলে গেল, সিলেকশন আছে। এখন আমি এই যে কালো যেটা আছে এটা ক্লিক করব, এটা কোথায় আছে, আমি মুভ টুল দিয়ে এখানে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে এটা সিলেক্ট করলাম। এখন জাস্ট ডিলিট বাটনে প্রেস করেন, দেখুন এটা কিন্তু কেটে গেল। এখন এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট ডিসিলেক্ট, ফাইন, হয়ে গেল। এখন যেটা করব আমি চলে যাব হচ্ছে এখানে, এখান থেকে আবার আরেকটা সেমভাবে ডিলিট করতে হবে। সো আপনি এটা আবার আমি দেখাই দিচ্ছি, আবার আমি একটা রেক্টেঙ্গেল এইটাই নিচ্ছি, আমি এইটাই যেটা আছে এটা নিচ্ছি, এইটাকে ধরে আমি নিয়ে আসি, সরি এইটার উপর ক্লিক দিলাম। এখন এইটাকে ধরে আমি নিয়ে আসি, এটা সিলেক্ট হচ্ছে না কেন, হ্যাঁ এটা আসছে, এখানে আসছে, এখানে কন্ট্রোল টি মারবো, আবার এটাকে একটু চিকন করে নিব। আমি মনে করুন এইটাই আমার থিকনেসটা, আমার এইটা আমি এরকমই রাখবো, জাস্ট আবার এন্টার মারবো, এইটুকটা ডিলিট করার আছে আমার। আবার এটার উপর কন্ট্রোল ধরে ক্লিক দিব, আমি ক্লিক দিলে এই যে সিলেকশনটা আসলো, আসার পরে আমি আবার এই যে নিচেরটা ক্লিক দিব, ক্লিক দিয়ে আমি কী করবো, এটাকে হাইড করে দিব আপনাদের বোঝানোর জন্য। এখন জাস্ট ডিলিট বাটনে প্রেস করবো, দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এইভাবেই কিন্তু আমরা এইটা কাটবো, এইভাবেই আমাদেরকে এইটা কাটতে হবে। সো আমি এইটা একসাথেই কাটা পড়তো, আমাদের ভুল হয়ে গেল, আমি একটু আন্ডু মারতেছি, আমি কন্ট্রোল আন্ডু মারি, আরেকবার এটাকে একটু আরেকবার আন্ডু মারি, আরেকবার স্টেপ ব্যাকওয়ার্ড যাই, ফরওয়ার্ড যাই, হ্যাঁ এটাকে এখানেই রাখবো আমি, কারণ এটাও আমাকে কাটতে হবে, আমি এটা ভুলে গিয়েছিলাম, এটাও আমাকে কাটতে হবে। সো এটা কাটার জন্য যেটা করতে হবে, আমি আবার এটাকে আমি কন্ট্রোল ধরে এটার উপর ক্লিক দিচ্ছি, এই যে সিলেকশনটা আসলো। এখন ক্লিক করব হচ্ছে কি জানেন, এখন এইটাকে ক্লিক দেবো, এই যে এইটাকে এই ঘরটা ক্লিক দেবো, ক্লিক দিয়ে এটাকে জাস্ট ডিলিট বাটন, দেখেন এইটাও কিন্তু নাই, এটাও কিন্তু কেটে গিয়েছে। এখন আমি এটাকে হাইড করে আপনাদেরকে দেখা, এই যে দেখুন এটা কিন্তু কেটে গিয়েছে, এই যে বিল্ডিংটা কেটে গিয়েছে, এখানে কেটে গিয়েছে। এখন জাস্ট ডিসিলেক্ট করে দিচ্ছি আমি, সিলেক্ট ডিসিলেক্ট। এখন রাবার দিয়ে, রাবার যে কাম হচ্ছে, এই যে রাবার, এইটা এই লেয়ারটা সিলেক্ট করে আমি এইটা ডিলিট করে দিলাম, ওকে ফাইন। সো এইটা আপনারা আবার করে নিন, আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। সো আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন টিউটোরিয়ালটি 2 বার 3 বার 4 বার করে দেখুন, দেখার পরে দেন কাজ করুন। ওকে, আরেকটা বিষয় আমি দেখাই দিচ্ছি, অপোজিটের কাজটা। মনে করুন এই বিল্ডিংটা এটা ঝাপসা দেখা যাবে এটা নিচে, সো যেরকম কেমন কেন বলতেছি আমি এটা, এই যে দেখুন এই যে নিচের যে কাজটা রয়েছে, আপনি যদি নিচেরটা প্র্যাকটিস করতে চান তাহলে এখানে দেখুন হালকা কালার রয়েছে, পিছনে বিল্ডিং দেখা যাচ্ছে। সো এই কাজটা কীভাবে করবেন, এই যে হালকা কালার এটাকে সিলেক্ট করেন আগে মুভ টুল দিয়ে, এই যে মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম, এটা কিন্তু সিলেক্ট হলো। অপাসিটি এখানে কমাই দিন, এই যে দেখুন আমি যখনই অপাসিটি কমাই দিয়েছি বিল্ডিং কিন্তু দেখা যাচ্ছে। আমি যত বেশি অপাসিটি দিবেন তত ডার্ক হবে কালার, যত অপাসিটি কমাবেন কালার তত হালকা হবে, এটাই হচ্ছে অপাসিটির কাজ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়ালটা অনেক লং হলো, আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন, বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন। অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ।